বেশ কয়েক শতাব্দী ধরে প্রাচীন কের পূজা ত্রিপুরায় উৎসাহের সাথে পালন করা হচ্ছে। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় আগরতলার রাজবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে খার্চি পূজার দুই সপ্তাহ পরে কের পূজা উদযাপিত হতো। মানিক্য রাজবংশ রাজ্য শাসন শুরু করার পর থেকে কের ত্রিপুরা রাজ্যের বাস্তু দেবতার অভিভাবক দেবতা হিসাবে বিবেচিত। কের অর্থ হল সীমানা বা নির্দিষ্ট অঞ্চল। আড়াই দিনের উদযাপনের সময় কের আয়োজকরা নির্দিষ্ট করা গণ্ডির বাইরে কেউ যেতে পারে না। এই উৎসব চলাকালীন চন্তাই বা প্রধান পুরোহিতকে একজন রাজা হিসেবে বিবেচনা করা হয়। বাঁশের একটি বড় টুকরো কেরের চিত্রটির প্রতিরূপ করতে বাঁকানো এবং উদযাপনে কঠোর রীতিনীতি অনুসরণ করা হয়। তবে সময়ের সাথে কেরের পরিধি ক্রমশ ছোট হয়েছে। সোমবার রাত থেকে শুরু হয়েছে কের পূজা। মঙ্গলবার সকালে ধর্মীয় আচার মেনে চলে উপাচার। চিরাচরিত পোশাকে চন্তাই এই পুজোতে অংশ নেন। সীমানা নির্ধারণ করে দিয়ে চলছে পূজা। চন্তাই জানান, এই বছর কের পুজোয় কিছু পরিবর্তন আনা হয়েছে। পশু বলি হচ্ছে না, কেবলমাত্র ডিম দিয়ে পুজো হবে। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে কেউ এই নির্ধারিত গণ্ডির মধ্যে প্রবেশ করতে পারবে না, আবার কেউ বাইরে যেতে পারবে না। তোপধ্বনির মাধ্যমে এই পূজার সমাপ্তি জানিয়ে দেওয়া হবে। বুধবার সারাদিন চলবে এই পূজা। বৃহস্পতিবার সকালে এই পূজার সমাপ্তি ঘটবে বলে জানান চন্তাই। রাজ্যবাসীর মঙ্গলার্থে রাজন্য আমল থেকে চলে আসছে এই পূজা। ত্রিপুরার অন্যতম পূজা কের উপলক্ষে রাজ্যবাসীকে এই শুভক্ষণে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। তিনি টুইট করে জানান, এই মঙ্গলময় উৎসব সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনুক। বাংলায় লেখা টুইট করে এই বার্তা দেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে কের দেবতার আশীর্বাদে রাজ্যের শান্তি ও সম্পৃতি আরো সুদৃঢ় হবে এবং করোনা মহামারীর এই সংকটজনক পরিস্থিতি থেকে খুব শীঘ্র মুক্ত হতে পারবে এই কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।